ফুচকা দেখলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু সেই ফুচকার সঙ্গে আজ প্রায় 1 মাস হয়ে গেল সাক্ষাৎ নেই, একটি কারণ লকডাউন। করোনার হাত থেকে বাঁচতে হলে একমাত্র উপায় ঘরে থাকা। সেই ঘরে থাকার জন্যই ফুচকার স্বাদ নেওয়া হয়নি বাঙালির অনেক দিন। আর সেই দুঃখ ঘোচানোর ব্যবস্থা করল পশ্চিম বর্ধমানের এক ব্যক্তি, যার নাম অশোক রাম। তিনি তার নিজের এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার ফুচকার অর্ডার নিয়ে হোম ডেলিভারি করছেন ফুচকার। কেউ ফুচকার অর্ডার করলেই শটান তিনি পৌঁছে যাচ্ছেন জিভে জল আনা সেই খাবার নিয়ে। চলুন কি বলছেন তিনি একবার শুনে নেব। এই যে ফ্যামিলি আছে, আমরা একটু আর টানতে পারছি না ফ্যামিলিকে। আজ 21 দিন ধরে বসে আছি, ঘরে অভাব হয়েছে, তো এটা সিদ্ধান্ত না নিলে কি করে খাবো বলুন তো। কবে থেকে শুরু করেছেন? আজ থেকে। এখন আমি কাছাকাছি সাইকেল দিয়ে করছি, আর একজন আছে, তাকে বললাম, ওকে কিছু, ওর গাড়ি আছে, ও গাড়িতে করে দেবে। আর যারা দূরের কাস্টমার আছে তারাও কি পাচ্ছে সুবিধাটা? সুবিধা উনি ফোন করছে কিন্তু আমি দিতে পারছি না। আমরা কিছু কাস্টমারের সাথে কথা বলে নেব, ওনার কেমন কাস্টমার আছে সেটা আমরা দেখে নিই একটু। মানে উপভোগ করছেন, আপনার কেমন লাগছে এই সুবিধাটা? এই আমাদের লকডাউনে মানে আমরা কিছু ফাস্ট ফুড খেতে পাচ্ছি না, তাই এই সময় নিউজ পেপার দিয়ে জানতে পেলাম কি অনলাইন ফুচকা দেওয়া হচ্ছে, তাই এখানে নিচে এসেছি আজকে, দেখি কিরকম হয়। দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে ইন্দ্রাণী মুখার্জি, রিপোর্ট মি মাই লাইভ নিউজ।